একটি দেহের ক্ষেত্রে হৃৎপিণ্ড যেমন হৃৎপিণ্ড নষ্ট হয়ে গেলে যেমন দেহ নষ্ট হয়ে যায় পুরা দেহটা অচল হয়ে যায় কোন সমাজের যুব সমাজ নষ্ট হয়ে গেলে সেই সমাজটা পুরোটাই অচল হয়ে যায় নষ্ট হয়ে যায় আমাদের যুব সমাজকে যদি উপকৃত যুবক সমাজ হিসেবে গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই যুব সমাজকে মৌমাসির মতো একটি নেতৃত্বে আনুগত্যে এসে পরিকল্পনা মাফিক একটি সমাজ গড়া দরকার যেখান থেকে যেই যুব সমাজের মাধ্যমে গোটা জাতি উপকৃত হবে অত সহজ নাই একটা আয়াত পেলেন একটা হাদিস পেলেন আর শুরু হয়ে গেল ফতুয়াবাজি এই ফতুয়াবাজি বন্ধ না করলে মুসলিম সমাজের বিভক্তি দূর হবে না শিক্ষা সংস্কার যদি না করি আমাদের জাতি কখনো সুশিক্ষা অর্জন করবে না ভবিষ্যৎ প্রজন্ম কখনোই এই অধপতনের অতল তল থেকে পরিত্রাণ পাবে না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন

সমস্ত প্রশংসা সেই জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকের এই জুমাহার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুক্রিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম প্রিয়নবিশ্বনবী ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদেরকে আশরাফুল মকলুকা তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইসলামকে একমাত্র দিন হিসেবে মনোনীত করেছেন ইসলামের যাবতীয় বিধিবিধান ওহি মারফত আমাদের মাঝে নাজিল করেছেন সেই অহির বিধানকে বাস্তবে রূপদানের জন্য নবী মুহাম্মদ সাল্লি কে আমাদের মাঝে পাঠিয়েছিলেন আমরা যদি মানুষ হিসেবে সেই শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে হক বাতিল সত্য মিথ্যা ন্যায় অন্যায় যাচাই করে দুনিয়াতে চলাফেরা করতে হবে বর্তমান সমাজ ফেতনার সমাজ এই সমাজকে সংস্কার করতে হবে আমাদের এই জন্য জরুরি হলো যুব সমাজের ভূমিকা যুব সমাজ যদি ভূমিকা রাখে তাহলেই এই সমাজ সংস্কার হতে পারে যেই সমাজের যুবকরা যত বেশি শক্তিশালী সেই সমাজ তত বেশি শক্তিশালী হয় এই জন্য যুব সমাজকে হৃৎপিণ্ডের সাথে তুলনা করা যায় একটি দেহের ক্ষেত্রে হৃৎপিণ্ড যেমন হৃৎপিণ্ড নষ্ট হয়ে গেলে যেমন দেহ নষ্ট হয়ে যায় পুরা দেহটা অচল হয়ে যায় কোনো সমাজের যুব সমাজ নষ্ট হয়ে গেলে সেই সমাজটা পুরোটাই অচল হয়ে যায় নষ্ট হয়ে যায় যুব সমাজের গুরুত্ব অনেক বেশি আল্লাহ তা যখন আদম আলী আলিহালাতসালামকে সৃষ্টি করেছিলেন তখন তাকে শিশু অবস্থাতেও সৃষ্টি করেননি বৃদ্ধ অবস্থাতেও সৃষ্টি করেননি বরং তাকে যুবক হিসেবে সৃষ্টি করেছিলেন আমরা আমাদের মৃত্যুর পরে যখন জান্নাতে প্রবেশ করব কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে প্রবেশ করবে না বরং যত মানুষ জান্নাতে প্রবেশ করবে তাদের সকলেই যুবক হবে আল্লাহর রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন যেই দিন কেয়ামত সংঘটিত হবে যেই দিন আমাদের সূর্য আমাদের মাথার সন্নিকটে চলে আসবে সেই সময়ে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়াই থাকবে না সেই দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের ছায় জায়গা পাবে তার মধ্যে এক শ্রেণী হল আশা বুনাফি ইবা দাতিল্লা ওই যুবক যে যুবক আল্লাহর ইবাদাতের মধ্যেই নিজেকে গড়ে তুলেছে তাহলে যুবকদের ভূমিকা যুবক যুবকদের গুরুত্ব ইসলামে অপরিসীম আমাদের যুব সমাজকে জেগে উঠতে হবে বর্তমান আমরা যদি দেখি কিছু জায়গায় দেখতে পাই আমরা জঙ্গল জঙ্গলে প্রচুর পরিমাণে গাছপালা থাকে তৃণলতা থাকে কাঁটা যুক্ত গাছ থাকে বহু প্রকৃতির গাছপালা থাকে আমরা যদি ওই জঙ্গলে চলাফেরা করতে চাই তাহলে খুব সতর্ক অবস্থায় চলতে হয় অসতর্ক হলেই কিছু কাঁটা আমাদের পায়ে বিধে বিদ্ধ হয় যেখানে আমরা অত্যন্ত কষ্ট পাই আবার ওই কাঁটা যুক্ত গাছের মধ্যেই দেখা যায় কোনো গোলাপ ফুটে আছে সুন্দর একটা ফুটন্ত ফুল আমরা দেখতে পাই সেই ফুলটা যদি আমরা উঠিয়ে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমরা কাঁটা বিদ্ধ হই অথচ বহু গাছপালা আছে সেখানে আবার আরেকটা দেখবেন যে আরো গাছপালা আছে একটা বাগানে কোন মানুষ পরিকল্পনা মাফিক একটা যদি বাগান তৈরি করে সেই বাগানটাকে সুন্দরভাবে সাজায় গাছপালা দিয়ে বিভিন্ন রকমের ফলমূল থাকে ফুলের গাছ থাকে সেই বাগানে কিন্তু আমাদের অত সতর্ক অবস্থায় থাকতে হয় না কারণ বাগানটি পরিকল্পনা মাফিক তৈরি হয়েছে তার রাস্তাঘাট সুন্দরভাবে তৈরি করা হয়েছে বিভিন্ন ফলমূলের গাছ সেখানে আছে প্রত্যেকটা ফলমূলই খাওয়ার উপযোগী হয় যেখানে কিছু ফুলের গাছ থাকে প্রত্যেকটা ফুলই দেখতেও সুন্দর লাগে সেখানে আমাদের চলাফেরাতে কোনো সমস্যা হয় না বরং আমরা খুব আনন্দ উৎফুল্লের সাথে সেই বাগানে চলাফেরা করতে পারি এবং আমাদের মন ফ্রেশ হয় বর্তমান সমাজ হলো জঙ্গলের মতো বহু মানুষ আমরা বসবাস করছি বর্তমান সমাজে কিন্তু এক এক মানুষ এক এক রকম এক মানুষের সাথে আরেক মানুষের চরিত্রের মিল নেই আখলাখের মিল নেই দিনের মিল নেই বহু প্রকৃতির মানুষ আমরা একই সমাজে বসবাস করছি জঙ্গলের মতো এই জঙ্গলকে যদি আমরা বাগানে পরিণত করতে চাই তাহলে একদল পরিকল্পনা গ্রহণকারী যুবকের প্রয়োজন যেই যুবকরা সঠিক পরিকল্পনা হাতে নিয়ে ওই জঙ্গলটিকে বাগানে পরিণত করতে পারে আমাদের যুব সমাজকে হতে হবে মৌমা মৌমাসির মতো আমরা সকলেই জানি মৌমাছি সমাজে আমরা দেখতে পাই মাসিও সমাজে দেখতে পাই মাসি এবং মৌমাসি মাসির সংখ্যা সংখ্যা নিঃসন্দেহে মৌমাসির চাইতে অনেক বেশি মৌমাসির সংখ্যা অনেক কম মাছির সংখ্যা অনেক বেশি কিন্তু মাছির বৈশিষ্ট্য হলো যে মাছি যে কোনো জায়গায় পতিত হয় ভালো জায়গাতেও যায় খারাপ জায়গাতেও যায় এবং মাছির দ্বারা সমাজ উপকৃত হয় না মাছির দ্বারা অন্য উপকৃত হয় না কিন্তু মৌমাছি দেখতে পাই সংখ্যাই খুব কম মৌমাছির কাছে গেলে ভয় লাগে যে কখন না আমাকে মৌমাছি এসে আক্রমণ করে মৌমাছি এমনিতেই কাউকে আক্রমণ করে না কিন্তু তার কাছে বেশি মাতব্বরী দেখাইতে গেলে ঠিকই সে আক্রমণ করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে সেই মৌমাছি বিভিন্ন জায়গায় ভালো জায়গায় পতিত হয় বিভিন্ন ফল ফুলে পতিত হয় সেখান থেকে মধু আহরণ করে সেই মধু সে জমায় সেই মধু সে নিজে ভক্ষণ করে সেই মধু দ্বারা আমরা পৃথিবীর সকল মানুষ উপকৃত হই তাহলে মৌমাছি থেকে মৌমাছির সংখ্যা কম তারপরেও কেন মৌমাসির থেকে অন্যরা উপকৃত হচ্ছে মাসির সংখ্যা এত বেশি তারপরেও মাসির থেকে কেন মানুষ উপকৃত হয় না বরং ক্ষতিগ্রস্ত হয় এর মূল কারণ মৌমাসির একটি নীতিমালা আছে মৌমাছির একটি নেতৃত্ব আছে মৌমাছির একটি নেতৃত্বের আনুগত্য আছে মৌমাসির যে আনুগত্য সেই আনুগত্য থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার তাদের নেতৃত্বে এবং আনুগত্যের কারণেই তারা ভালো কিছু করতে পারে এবং সেই ভালো কিছু দ্বারা মানুষ উপকৃত হতে পারে মৌমাছির সংখ্যায় অনেক বেশি হলেও তার মধ্যে কোনো নেতৃত্ব নাই তার মধ্যে অবশ্যই নেতৃত্বের আনুগত্য নাই সে ভালো জায়গায় পড়লো কি খারাপ জায়গায় পড়লো তাকে বাধা দেওয়ার কেউ নাই এই জন্য তারা নিজেরাও যা করে উপকৃত হয় না মাসির থেকে মানুষরা উপকৃত হয় না আমাদের যুব সমাজকে যদি উপকৃত যুবক সমাজ হিসেবে গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই যুব সমাজকে মৌমাসির মতো একটি নেতৃত্বের আনুগত্যে এসে পরিকল্পনা মাফিক একটি সমাজ গড়া দরকার যেখান থেকে যেই যুব সমাজের মাধ্যমে গোটা জাতি উপকৃত হবে সম্মানিত উপস্থিতি যুব সমাজকে এগিয়ে আসতে হবে আমাদের সমাজে বহু প্রজাপতি আছে প্রজাপতি দেখতে অনেক সুন্দর প্রজাপতি পেছনে পেছনে আমরা অনেকেই ছুটি ঠিকই দেখতে সুন্দরও লাগে কিন্তু প্রজাপতি থেকে কিন্তু মানুষ উপকৃত হয় না শুধু দেখতেই সুন্দর লাগে আমাদের সমাজেও অনেক যুবক আছে অনেক মানুষ আছে প্রজাপতির মতো যাদেরকে দেখতেও সুন্দর লাগে যে কাউকে আক্রমণ করে না ঠিকই কিন্তু সমাজ তার থেকে কিছুই পায় না এই জন্য প্রজাপতি এই দুইটা থেকে বেরিয়ে এসে মৌমাসির বৈশিষ্ট্য মানে আমাদেরকে মৌমাসির বৈশিষ্ট্যটাই গ্রহণ করতে হবে যেন আমি নিজে উপকৃত হতে পারি সমাজকে উপকৃত করতে পারি সমাজ দ্বারা আমার দ্বারা আমার মতো যুবকের দ্বারা যেন এই সমাজ সংস্কার হয় এই সংস্কার যুবক একটা নেতৃত্বের অধীনে নেতৃত্বে আনুগত্য করলে অবশ্যই একদিন 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 না এই সমাজ সংস্কার হবেই হবে আল্লাহ কিন্তু দুঃখের দুঃখজনক হলেও সত্য যে বর্তমান জামানার এই যুব সমাজ অধবতনের অধ অতল তলে চলে গেছে এর মেন কিছু কারণ আছে তার মধ্যে প্রধান একটি কারণ হলো অবসর সময়ের মূল্যায়ন না করা অবসর সময়ের মূল্যায়ন করতে চায় না এর এই মূল্যায়ন না করার পেছনে সর্বপ্রধান দোষ হবে আমাদের শিক্ষা ব্যবস্থার আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে ঢেলে সাজানো হয়েছে যে একজন শিশু যখন চার বছর পাঁচ বছর ছয় বছর বয়স তখন তাকে এতই বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া হয় দশ কেজি ওজনের একটা ব্যাগ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো মনে বলল যে এখনই সে মনে হয় এম পাস করবে এতই তার চাপ তার ব্যস্ততার শেষ নেই অথচ সে শিশু যখন সে মাঠে খেলাধুলা করা দরকার ছিল যখন সে বিভিন্ন মানে তার আনন্দ উৎফুল্ল আনন্দের সাথে ঘুরে বেড়ানোর দরকার ছিল সেই সময় তাকে আমরা ব্যস্ত রাখছি ঠিকই যত বড় হচ্ছে তত তার ব্যস্ততা কমে যাচ্ছে তার সিলেবাস সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে যখন একজন যুবক পরিপূর্ণ যুবকে পরিণত হচ্ছে যখন সে ইন্টার লেভেল পাস করে সে কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে তখন তার আর বই হাতে করে নিয়ে যেতে হয় না একটা ফাইল হাতে করে নিয়ে গেলেই চলে তার অবসর সময়ের শেষ নাই তার সময় মনে বলে যে তাকে লেখাপড়াই করতে হয় না তার মনে কোনো লেখাপড়াই নাই এমন সময় এই অবসর সময় শয়তান তখন তার মাথায় খোসায় তুই এই খারাপ কাজ কর ওই খারাপ কাজ কর বিভিন্ন খারাপ কাজ উদ্বুদ্ধ করে তখন ওই যুবকটি যেহেতু তার অবসর সময় করার কিছু নাই তখন সে বিভিন্ন পাপাচারে লিপ্ত হয় বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয় এটাই কিন্তু বাস্তবতা আজকে আপনি যদি স্কুলে যান কলেজে যান ইউনিভার্সিটিতে যান দেখবেন যুব সমাজের যে অধবতন কি কারণে তাদের অবসর সময় অবসরের সময়ের শেষ নাই যেই মানুষ যত ব্যস্ত থাকে সেই মানুষ তত পাপ কম করে কারণ পাপ করার সময় তার কম থাকে তার খারাপ হওয়ার সময় কম থাকে এই জন্য আমাদের ব্যস্ত থাকার চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিতি এইবার শ্রেণীর যুবক আমরা ব্যস্ত থাকছি অবসর সময় কাটাচ্ছি মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এটাই মনে হয় তার অবসর সময় কাটানোর মাধ্যম অথচ আজ থেকে দশ বছর আগে যদি চিন্তা করেন কারো হাতে স্মার্টফোন ছিল না যখন এই সময় পেত কমপক্ষে মাঠে যে একটু ফুটবল খেলতো ক্রিকেট খেলতো ভলিবল খেলতো খেলে তার শারীরিক চর্চা করে সে সময় কাটাত অনেকেই কিতাব পড়ে অনেকে কোরআন পড়ে হাদিস পড়ে এইভাবে সময় কাটাতো কিন্তু সেগুলো আজকে এমনিতে চলে গেছে এখন মোবাইলে আমাদের সময় কাটছে মোবাইলে কাটছে কিভাবে এখন আবার দেখা যাচ্ছে কিভাবে আমাদের যুব সমাজকে নষ্ট করা যায় এর জন্য বিভিন্ন মোবাইলের নেটওয়ার্ক গুলো তারা কি করছে যে রাত্রি বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত কল রেট সম্পূর্ণরূপে ফ্রি আচ্ছা এই সময় ফ্রি দিল কেন এই সময় কারা কথা বলবে কিভাবে কথা বলবে কোনো বুড়ো মানুষ তো এই সময় কথা বলবে না কোন শিশু তো এই সময় কথা বলবে না কাদের জন্য এই টাইম ফ্রি করা হলো কাদের জন্য এই সময় কথা বলাকে ফ্রি করে দেওয়া হলো কারণ তারা জানে যে এই সময় যুবক যুবতীরা মোবাইলে কথা বলে একে অপরের সাথে প্রেম বিনোদন করবে আর এই সময় তাদের জন্য ফ্রি দেওয়া হলো যুব সমাজের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য এগুলো একটা পাতানো ফাঁদ এই ফাঁদে আমাদের যুব সমাজ পা দিলাম সম্মানিত উপস্থিতি এবার আমাদের ইন্টারনেট কল রেট ইন্টারনেটের যে মূল্য সেটা অনেক কমে কমিয়ে দেওয়া হলো আপনি যদি যান উন্নত দেশগুলোতে আপনি বাহারায়নে যান তাদের টাকা পয়সার অভাব নাই কিন্তু তারা ইন্টারনেট কিনে চালাইতে ভয় করে এত ইন্টারনেটের খরচ বেশি কারণ তাদের তো অনেক টাকা তারা কেন ভয় করে কারণ কারণ তারা চায় যে যখনই এগুলোর মূল্য কমিয়ে দেওয়া হবে সহজ করে দেওয়া হবে তখন যুব সমাজ নষ্ট হয়ে যাবে যুব সমাজের ইনকাম নাই যুব সমাজ যখনই কম খরচে ইন্টারনেট চালাইতে পারবে তখন তারা এগুলোকে হাতিয়ার হিসেবে গ্রহণ করবে এর মাধ্যমে নষ্ট হয়ে যাবে আজকে আমাদের দেশে পাঁচশো টাকা খরচ করলে সারা দিন রাত দশটা বিশটা পঞ্চাশটা মোবাইল চালানো যায় একটা ওয়াইফাই দিয়ে কত চালাইবে কত কিছু দেখবে তার কোনো সমস্যাই নাই এই যে এগুলো একটা যুবকদের নষ্ট করার বড় মাধ্যম অথচ আমরা মনে করছি যে আমাদের জন্য সরকার কতই না সুযোগ করে দিয়েছে সুবিধা করে দিয়েছে কিন্তু এগুলোই আমাদের যুব সমাজের নষ্টের মূল মূল কারণ সম্মানিত উপস্থিতি আজকে স্কুল কলেজগুলোতে বিদায় অনুষ্ঠানের নামে র্যাক ডে আমরা অনেকেই দেখেছি র্যাক ডে নামে যে র্যাক ডে এটা নোংরা ডে নারী পুরুষ একজন ছাত্র একজন ছাত্রী একজন যুবক যুবতী যে পোশাকে তারা ঘুরে যা কিছু করে একসাথে নাচ গান করে এর মাধ্যমে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে অথচ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তারা তাকিয়ে তাকে দেখছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ওই ছাত্র ছাত্রীদের সাথে এই নোংরা ড্যান্সে তারা যোগ দেয় বিল্লাহ তাহলে যারা যে সমস্ত শিক্ষকরা এই সমস্ত নোংরা কাজে লিপ্ত হয় তাদের ছাত্র সাথে তাদের দ্বারা জাতি কি শিখবে তাদের দ্বারা অবশ্যই জাতির ধ্বংস হবে যুব সমাজ ধ্বংস হবে আর এটাই কিন্তু হচ্ছে সম্মানিত উপস্থিতি এই জন্য যুব সমাজকে যদি আমরা এই অধপতন থেকে উত্তরণ ঘটাইতে চাই অবশ্যই অবশ্যই সময়ের মূল্যায়ন করানো শিখাতে শেখাতে হবে কিভাবে তারা তাদের অবসর সময় কাটাবে এগুলোর ব্যাপারে আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে আমার ছেলে কিভাবে অবসর সময় কাটাবে পরিকল্পনা গ্রহণ করে যদি আমরা না আগাই তাহলে কিন্তু আমাদের যুব সমাজ আমাদের ছেলেমেয়েরায় নষ্ট হয়ে যাবে সম্মানিত উপস্থিতি যুব সমাজের অধপতনের দুই নম্বর কারণ অসৎসঙ্গ আমরা বাংলা ভাষায় একটা কথা জানি সৎসঙ্গের সর্ববাস অসৎসঙ্গের সর্বনাশ এটা জানি ঠিকই আমরা মানি না বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কাদেরকে আমি বন্ধু নির্বাচন করব। আমার আমি অভিভাবক আমার ছেলে কাকে বন্ধু বানাচ্ছে কার সাথে সে চলাফেরা করছে আমি অভিভাবক হিসেবে অবশ্যই আমার নজরদারিতে থাকতে হবে এটা যদি না থাকে আপনার সন্তান আমার সন্তান নষ্ট হয়ে যাবে আল্লাহ রাসুল সাল্লাহ হাসালাম বলছেন বন্ধু বন্ধু আর না যদি আল্লাহ রাসুল বলছেন তুমি যদি আতরওয়ালাকে বন্ধু বানাও তাহলে আতর আতরওয়ালার যে অভ্যাস ওয়ালার কাছে তোমার বন্ধুর কাছে গেলে কিছু আতর তোমার হাতে লাগাই দেবে আতর লাগাইলে ভালো কিছু লাগাইলো। আর যদি আতর নাও লাগাই তার কাছে গেলে আতরের সুগন্ধি নাকে আসবে যেটা আসবে সেটা ভালো কিছুই আসবে খারাপ কিছু আসবে না কিন্তু হাঁফরওয়ালা হাঁফরওয়ালা হলো কর্মকার যারা লোহা পুড়িয়ে যারা লোহা পুড়িয়ে হাতুর বাটাল বিভিন্ন কিছু বানায় এদেরকে বলা হয় কর্মকার এই হাফরওয়ালা কর্মকারকে বন্ধু বানায়ও না কেন যদি তোমরা কর্মকারকে বন্ধু বানাও তাহলে তার কাছে গেলে যখন সে লোহা আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিবে তখন আগুন ছিটকে এসে তোমার কাপড় জ্বলে যেতে পারে যদি নাও জ্বলে যে তার কাছে গেলে দুর্গন্ধ নাকি আসবে আফুর কাছে সুগন্ধি আসবে না আসবে কি দুর্গন্ধ আসবে এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বোঝাতে যাচ্ছেন তোমরা মুত্তাকি পরহেজগার মানুষদেরকে বন্ধু বানাও যদি ভালো মানুষকে বন্ধু বানাও ভালো কিছু তুমি পাবে তার থেকে আর যদি বন্ধু তোমার হাফুর আলার মতো খারাপ হয় তাহলে তোমার খারাপ কিছু তোমার মধ্যে ঢুকবে এই জন্য যুব সমাজকে বলবে অবশ্যই 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 ভালো মানুষকে বন্ধু বানাইতে হবে বাংলাদেশ আহলাদির যুবসংঘের যত কর্মী আছে আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি যে অবশ্যই অবশ্যই বাংলাদেশ আহলাদির যুবসংঘের কর্মীরা তারা তাকোয়ার দিক থেকে এগিয়ে অবশ্যই তারা তাকুয়ার দিক থেকে এগিয়ে বাংলাদেশ আহ্লাদের যুব কোনো কোন কর্মী টাক নুন নিচে প্যান্ট পরে না বাংলাদেশ আহ্লাদের যুব কোন কর্মী দাড়ি সেভ করে না বাংলাদেশ আহ্লাদ আহ্লাদের কোন কর্মী সুদ খায় না ঘোষ খায় না জেনায় লিপ্ত হয় না আলহামদুলিল্লাহ বাংলাদেশ আহ্লাদের যুব কর্মীকে দেখলেই বোঝা যায় আমি যখন রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম আমরা যখন বাংলাদেশে আহলাদা যুবসংঘের কর্মী হিসেবে রাজশাহী ইউনিভার্সিটিতে ঘোরাফেরা করতাম আমাদেরকে দেখলে সবাই চেনে বাংলাদেশ বাংলাদেশে আল্লা যুবসংঘের কর্মী আমাদের বৈশিষ্ট্যই আলাদা ছিল আলহামদুলিল্লাহ অতএব যুব সমাজকে বলব বাংলাদেশ আল্লাদ যুবসংঘের কর্মীদের সাথে একাত্মতা পোষণ করে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের ভালো বৈশিষ্ট্যটা গ্রহণ করুন তাহলে আপনার পরিণাম ভালো হবেন শাহ আল্লাহ এর যেটা বলবো আমাদের যুব সমাজের অধবতনের আর একটা বড় কারণ হলো কোরআন এবং সন্না থেকে দূরে থাকা আমরা আজকে অধিকাংশ যুব সমাজ কোরআন সন্না থেকে অনেক দূরে আমরা অভিভাবকরাও এমন হয়েছি যে যখন বিয়ে বিএন করি তখন আগেই চিন্তা ভাবনা করি যে আমার যদি ছেলে হয় তাহলে আমি তাকে ডক্টর বানাবো ইঞ্জিনিয়ার বানাবো আমার যদি মেয়ে হয় ডক্টর বানাবো ইঞ্জিনিয়ার বানাবো কিন্তু আমি খুব কম মানুষই দেখেছি যে চিন্তা করে যে আমার যদি একটা ছেলে হয় তাহলে আমি তাকে একটা বড় আলেম বানাবো খুব কম মানুষের চিন্তা আছে ডক্টর দরকার আছে ইঞ্জিনিয়ারের দরকার আছে আমাদের সমাজে মুসলিমদের জন্য কিন্তু দিন ঠিক রেখে আজকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সিলেবাস এমনভাবে সাজানো হয়েছে যে ব্যক্তি মেডিকেল সায়েন্সে লেখাপড়া করবে বা ইঞ্জিনিয়ারিং করবে দেখা যাচ্ছে যে তার সে কোরান পড়ার কোরান শিক্ষা গ্রহণের ব্যবস্থা পর্যন্ত নাই যারা ডক্টর হচ্ছে বড় বড় ডক্টর কোরান পড়তে পর্যন্ত জানে না ইঞ্জিনিয়ার বড় বড় ইঞ্জিনিয়ার বিশাল জ্ঞানী মানুষ কোরান পড়তে জানে না অথচ কোরান এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের প্রত্যেকটি হরফের বিনিময়ে একটি করে নেকি লাভ করা যায় কোরান এমন একটা গ্রন্থ যার সাথে সম্পর্কিত হয়েছে তার সম্মান দুনিয়াতে বেড়েছে আখেরাতেও বাড়বে ইনশা আল্লাহ নাজিল হয়েছে উম্মাতে মুহাম্মাদের ওপরে উম্মাতে মুহাম্মাদের মর্যাদা বাকি সকল উম্মতের চাইতে বেশি কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হয় আম্বিয়া নবীদের সর্দার কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে রমাদান মাস বাকি এগারোটি মাসের চাইতে উত্তম কোরান নাজিল হয়েছে লাইলাতুল কদরে কদরের রাত্রিতে আল্লাহ বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহার লাইলাতুল কদর কদরের রাত্রে হাজার মাসের চাইতে উত্তম কোরআন যার সাথে সম্পর্কিত হয়েছে তার মর্যাদা বেড়েছে আমরা সকলে জানি ডক্টর জাকির নায়েকের কথা ডক্টর জাকির নায়েক যতদিন পর্যন্ত মেডিকেল ডক্টর ছিলেন তাকে কেউ চিনতো না তার কোনো সম্মানই ছিল না কিন্তু সেই একজন মেডিকেল ডক্টর যখন কোরআন রিসার্চ করলো কোরআন হেভস করলো কোরআনের প্রচার করা শুরু করলো তখন সেই ডক্টর জাকির নাই মেডিকেল ডক্টর হিসেবে পরিচিতি লাভ বরং ধারক এবং করেননি বাহক কোরআনের প্রচারক হিসেবে এই ডক্টর জাকির সারা বিশ্বে সুনাম করিয়েছেন। তাকে সারা বিশ্বের সকল মুসলিম এমনকি অনেক অমুসলিম তার দাওয়াতে ইসলাম কবুল করেছে সম্মানিত উপস্থিতি এগুলো আমাদের চোখের সামনে জল জল করছে আমরা দেখতে পাচ্ছি বিষয়গুলো তাহলে বোঝা যাচ্ছে আমাদের সমাজে যারা বিশ্বাস করি যে কোরআনের শিক্ষা মানে এই ফকিরিবিদ্যা এই মাইন্ড যার আছে অবশ্যই আপনার এই মাইন্ড থেকে ফিরে আসুন কোরআনের শিক্ষা হচ্ছে সর্বোচ্চ শিক্ষা আবু জাহাল সবাই নাম জানি আমরা আবুল জাহাল যাকে আবুল জাহাল এই শব্দের অর্থই হল মূর্খের পিতা অথচ তিনি সব সব শিক্ষিত মানুষ ছিল সেই সময় যাকে বলা হতো আবুল হাকাম জ্ঞানীদের পিতা কিন্তু সেই একজন জ্ঞানীর পিতা কখন মূর্খের পিতা হলো যখন তার নিজস্ব জ্ঞান দিয়ে তার সৃষ্টিকর্তাকে চিনতে পারেনি তার নিজস্ব জ্ঞান দিয়ে তার সৃষ্টিকর্তাকে চিনল না তখন সে আবুল হাকাম থেকে আবুল জাহালে পরিণত হলো আমাদের শিক্ষা ব্যবস্থা এমনই যে আমাদের শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের সৃষ্টিকর্তাকে চিনতে পারছে না আপনি নিজে যতকে যতই আপনি নিজেকে মনে করেন আপনি বড় জ্ঞানী মানুষ যতদিন পর্যন্ত আপনার কোরআনের জ্ঞান না থাকবে হাদিসের জ্ঞান না থাকবে ততদিন পর্যন্ত আপনি যতই নিজেকে শিক্ষিত মনে করুন আপনি শিক্ষিত নয় প্রকৃত শিক্ষিত নয় কারণ রাসুল সাল আলী হাসালাম বলছেন জাহাল কেয়ামতের আগে মূর্খতা বেড়ে যাবে অথচ আমরা বাহ্যিক ভাবে যদি দৃষ্টি দেই তাহলে দেখতে পাই আজ থেকে বিশ বছর আগে শিক্ষার হার যত ছিল বর্তমানে শিক্ষার হার চাইতে তার চাইতে অনেক গুণে বেশি এবং আস্তে আস্তে শিক্ষার হার বাড়তেই আছে অথচ রাসুনুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলছেন ইয়াকরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে তাহলে কি হলো রাসুল ছাত্র কথাকে মিথ্যে কখনোই নাই অর্থাৎ শিক্ষার হার বাড়ছে কি কিন্তু সুশিক্ষার হার বাড়ছে না আজকে এই শিক্ষা গ্রহণ করে এই যুবকরাই কিন্তু নারী ধর্ষণ করছে এই শিক্ষা গ্রহণ করে এই যুবকরাই শিক্ষককে মারপিট করছে শিক্ষককে গলা ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলে দিচ্ছে এই ছাত্ররাই কিন্তু করছে অথচ বড় বড় শিক্ষিত হচ্ছে এরা এই বড় বড় শিক্ষিত মানুষরাই কিন্তু বড় বড় ঘুষখোর বড় বড় শিক্ষিত মানুষরাই বড় বড় ছুদখোর কিন্তু শিক্ষিত মানুষই মূর্খ মানুষ তো এগুলো করে না এই জন্য অবশ্যই শিক্ষার হার যতই আমরা মনে করি শিক্ষার হার বাড়ছে কিন্তু প্রকৃতভাবে সুশিক্ষার হার বাড়ছে না বরং জাহালাতুর হারি হারি বেশি বেড়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের অবশ্যই অবশ্যই এই শিক্ষা সংস্কার করতে হবে শিক্ষা সংস্কার যদি না করি আমাদের জাতি কখনোই সুশিক্ষা অর্জন করবে না ভবিষ্যৎ প্রজন্ম কখনোই এই অধপতনের অতলতল থেকে পরিত্রাণ পাবে না এই আমাদের খুব সাবধান থাকতে হবে যুব সমাজকে সম্মানিত উপস্থিতি যুব সমাজের আরেকটা বড় অবধ অধপতনের কারণ হলো অনেক যুবক আছি যারা কোরআন পড়ে ঠিকই হাদিসও পড়ে দাঁড়িয়েও রেখেছে কার্টুন ওপরে প্যান্ট পরে সবই তার ঠিক আছে কিন্তু কোরআন এবং সহি হাদিস এটা নিজের বোঝ অনুযায়ী বুঝে রাসুল সাহসাল্লাম সাহাবাই কারাম তবে আইনে ইসলাম যেইভাবে বুঝেছে সেইভাবে না বুঝে অন্যভাবে বুঝে এই জন্য যতই তারা কোরআন পড়ুক না কেন তার এক গর্ত থেকে উঠে আরেক গর্তে পড়েছে তার সঠিক রাস্তায় থাকতে পারে না আজকে যেই সমস্ত যুবক অনেক যুবককে দেখা যায় তারা কোরআন হাদিস পড়ছে ঠিকই কোরান হাদিস পড়ে আবার বলছে যে হাদিস মানা যাবে না হাদিস মানার দরকার নাই শুধু কোরআন মানলেই যথেষ্ট অনেক যুবক কোরান হাদিস পড়ছে ঠিকই কোরান হাদিস পড়ে বলছে যে একজন কাবীর আগুনগার কাফের হত্যা করা জায়েজ যাকে তাকে আমরা কাফের বলছি এই কোরান পড়ে বলছি দলিল হিসেবে কোরানকেই ব্যবহার করছি আল্লাহ সুরা মায়েদার চুয়াল্লিশ নম্বর আয়াতে বলছেন ওমান্লাহ মিয়াকুম্বি বিমা জালাল্লাহ ফা হুমুল আল্লাহ বলছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা কাফের এই আয়াতকে সামনে নিয়ে এসে বলছে যে আমাদের দেশের সরকার ব্রিটিশ আইন অনুযায়ী বিচার ফায়সালা করে অতএব আমাদের দেশের সরকার কাফের এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো এদের বিরুদ্ধে জিহাদ করা জায়েজ এদেরকে হত্যা করা জায়েজ এই ফতোয়া আমরা দিয়ে দিলাম অথচ একই সূরা তার আয়াত 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমান লাম বিমা আনজালাল্লাহ ফাউলা ইকা হুম যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সাল করে না তারা জালেম আবার একই আয়াত সাতচল্লিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন ওয়ামান্লাম ই হকুম বেমা জালাল্লাহ ফাউলা ইকা হমুল যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সাল করে না তারা ফাঁসে একই অপরাধ অপরাধ একটাই অপরাধ কি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা না করা এটা হলো অপরাধ হুকুম দিলেন কয়েকটা আল্লাহ তিনটি এক আয়াতে দিলেন চুয়াল্লিশ নম্বর আয়াতে দিলেন কাফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে দিলেন নম্বর আয়াতে দিলেন একই অপরাধে তিনটি হুকুম কেন এটা তো আমাদের বুঝতে হবে অথচ আমাদের দেশের কিছু যুবক সমাজ আছে লিখা পড়া করি না একটা আয়াত একটা হাদিস পাইলেই সেটাকে নিয়েই আমরা একেবারে উৎপাত লাগিয়ে দিই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেই। যে আয়াতে আল্লাহ বলছেন আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফাঁসলা করেন তারা কাফের এ কাফের কখন হবে যখন কোনো দেশের সরকার আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করবে এবং আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফেসলা করবে না তখন কাফের এটা শুধু দেশের সরকার কেন যে কোনো ব্যক্তি যে কোনো বিধানকে যদি অস্বীকার করে সে তৎক্ষণাৎ কাফের হয়ে যাবে দ্বিতীয় আয়তে পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ জালেম বললেন জালেম কখন হবে যখন সে সবকিছু স্বীকার করে অস্বীকার করে না স্বীকার করে কিন্তু অন্যকে পালন করতে বাধা দেয় তখন সে হবে জালেম আবার ফাসেক কখন হবে ফাসেক হবে তখন যখন সে শিকার করে অস্বীকার করে না স্বীকার করে কাউকে পালন করতে বাধাও দেয় না কিন্তু নিজে পালন করে না তখন সে ফাসেক অতএব তিন হুকুম তিন জায়গায় ঢালাও ভাবে সবার ক্ষেত্রে একই হুকুম লাগে সবাই সবাইকে হত্যা করা যায় যে ফতোয়া দেওয়া ঠিক নয় তার একটা দলিল পেশ করে রাসুল্লাহ আলী হাসাল্লাম বলছেন যে যখন একজন চোর চুরি করতে থাকে তখন সে মুমিন থাকে না যখন একজন জেনাকার জেনা করতে থাকে তখন সে মুমিন থাকে না চুরি করা জেনা করা কাবের আগুনা আল্লাহ রাসুল বলছেন যে এই সমস্ত পাপ করার সময় সে মুমিন থাকে না মানে কাফের হয়ে যায় হয় সে মুমিন থাকবে নাহলে কাফের হয়ে যাবে অতএব একজন কাবের আগুন আকার কাফের তাকে হত্যা করা যাবে এই একটা হাদিস সামনে পেলাম একটা হাদিসকে সামনে রেখে সকল কাবের আগুন আকারকে কাফের বানিয়ে দিলাম এবং সকলকে হত্যা করা জায়েজ মনে করলাম কিন্তু আরো যে এই মর্মে হাদিস আছে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলছেন যেমান ক্বাল লা ইলাহা যে ব্যক্তি লা বলবে সুম্মা মাতা আলা যালিক আর এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি সে মৃত্যুবরণ করে দাখালাল জান্নাতের জান্নাতে প্রবেশ করবে আবু জারগিফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হে আল্লাহর রাসূল যদি ওয়াইন জানা ওয়ইন সরাকা যদি ও সে চুরি করে যদি ও জেনা করে তওবা কি সে জান্নাতে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইন জানা ওয়ইন সরাকা যদি ও সে চুরি করে যদি ও জেনা করে তওবা সে জান্নাতে যাবে যদি সে লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করে আবার একই কথা বললেন আবার রাসূল একই জবাব দিলেন ওয়াইন জানা ওয়ইন সরাকা যদি ও সে চুরি করে যদি ও জেনা করে তওবা ও সে জান্নাতে যাবে তাহলে এই হাদিস যাবে কোথায় এক হাদিসের ভিত্তিতে জেনাকারকে কাফের বানিয়ে দিলেন চোর চোরকে কাফের বানিয়ে দিলেন আরেক হাদিসের রাসুল সাহা বলছেন লাইল্লাহ ঠিক থাকলে চুরি করলেও জান্নাতে যাবে জেনা করলেও জান্নাতে যাবে মানে চুরির পাপের শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে ইমান থাকার কারণে জেনার শাস্তি ভোগ করার পরে তার ইমান থাকার কারণে এক সময় সে জান্নাতে যাবে কিন্তু আপনি যদি কাফের বানিয়ে দিবেন তাহলে কিভাবে জান্নাতে যাবে একটি আমাদের যুব সমাজের আরেকটি বড় সমস্যা হলো যে আমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আর একেবারে সস্তা ইন্টারনেট আমি জানি একটা হাদিস আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত জানা থাকলে সেটা বলছেন প্রচার করে দাও এবার আমার হাতে তো ইন্টারনেট আছে ফোন আছে একটা হাদিস পড়েছি জেনেছি এবার আমার দায়িত্ব হলো প্রচার করে দেওয়া একটা লাইভে চলে আসলাম আর ফতো আবাজি শুরু করলাম এর দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে উপকার হচ্ছে না যুব সমাজ আরো নষ্ট হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি ফতোয়া দেওয়া তো সহজ কাজ নয় ফতোয়া দেওয়া তো সহজ কাজ নয় কোনো একটি বিষয়ে ফতোয়া দিতে গেলে অবশ্যই ওই বিষয়ে যতগুলো কোরআনের আয়াত আছে যতগুলো হাদিস আছে সবগুলোকে এক জায়গায় জমা করে তারপরে আপনার যদি যোগ্যতা থাকে সেগুলো ইজতেহার করে গবেষণা করে একটি মতে উপনীত হওয়া এর নাম হচ্ছে ইজতেহাদ এর নাম হচ্ছে ফটোয়াবাজি করা অত সহজ নয় একটা আয়াত পেলেন একটা হাদিস পেলেন আর শুরু হয়ে গেল ফতুয়াবাজি এই ফতুয়াবাজি বন্ধ না করলে মুসলিম সমাজের বিভক্তি দূর হবে না সম্মানিত উপস্থিতি সবাই আমরা চেষ্টা করব যা আমরা যেন জান্নাত হাসিল করতে পারি আমাদের টার্গেট হবে জান্নাত এই জন্য আমাদের অবশ্যই সময়ের মূল্যায়ন করা খুবই জরুরি রাসুল্লাহ সাল আলী আসালাম বলছেন নেমাতানে মাগুনুন ফিহিমা কাসিরুম মিনান নাস দুইটি নেয়ামাত আছে দুইটি ন্যামাত যে দুইটি নেয়ামাতের ব্যাপারে বহু সংখ্যক অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত নিয়ামত নিয়ামত পাওয়ার পরে ক্ষতিগ্রস্ত তার মধ্যে এক নম্বর হচ্ছে আসে দুই নম্বর হচ্ছে আলফারাম অর্থাৎ সুস্থতা এবং অবসর সুস্থতা এবং অবসর অনেক মানুষ অনেক যুবক সুস্থ সুস্থ থেকে অনেক ইবাদত করতে পারে সে অনেক ভালো কাজ করতে পারে কিন্তু সে তার সুস্থতা এই বিরাট নিয়ামতকে সে নিয়ামত হিসেবে গ্রহণ করলো না বরং সে দৈহিকভাবে সুস্থ শক্তি আছে তার এবার কী করলো বিভিন্ন পাপ আচারে লিপ্ত হল তার শক্তির মাধ্যমে বিভিন্ন দলে যোগ দিল বিভিন্ন মানুষের কাছে চাঁদা হাসিল করলো বিভিন্ন মানুষকে ঠকাইলো বিভিন্ন ভাবে ডাকাতি চুরি করলো হ্যাঁ জেনা ব্যাবসারে লিপ্ত হলো সুস্থ থাকার কারণে আরেকটা হলো ফারাক অবসর টাইম অবসর টাইমে সাহাবাই গ্রামের দিকে যদি লক্ষ্য করা যায় যে যখন অবসর টাইম যখন রাত্রি বড় হতো বছরের একটা সময় রাত্রি লম্বা হয় সেই সময় সাহাবাই গ্রাম প্রস্তুতি নিতেন যে এখন রাত্রি অনেক লম্বা কীভাবে এই লম্বা রাত্রিগুলোতে বেশি বেশি এই করা যায় এই প্রস্তুতের আগে গ্রহণ আগে থেকে গ্রহণ করতেন আর আমরা চেষ্টা করি যে কখন একটু ফাঁকা পাবো অবসর পাবো এই অবসরে কত খারাপ কাজ করা যায় এই পরিকল্পনা আমরা গ্রহণ করি সম্মানিত উপস্থিতি অবশ্যই আমাদের এই যুব সমাজকে অবশ্যই এই যুব সমাজকে ঢেলে সাজাতে হবে যুব সমাজকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনার চেষ্টা করতে হবে যুব সমাজকে মনে করতে হবে যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের উদ্দেশ্যে আমরা যুব সমাজ আল্লাহর ইবাদতের আল্লাহর উদ্দেশ্যের কথা বলে গেছি আমাদের সবসময় স্মরণ রাখা দরকার আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন আমি করছি কি আমি কি আল্লাহর উদ্দেশ্য বাস্তবেন করছি কি করছি না যুব সমাজকে যদি তার অধপতন থেকে উত্তরণ ঘটাইতে হয় অবশ্যই আমাদেরকে পরকালকে প্রাধান্য দিতে হবে দুনিয়ার চাইতে দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী জায়গা আজ আছি এক সেকেন্ড এক মিনিট পর দুনিয়াতে নাও থাকতে পারি আমার পরকালীন জীবন স্থায়ী জীবন সুখের জীবন সেটাই হবে যদি আমার দুনিয়াবি জীবনটা ভালো করতে পারি দুনিয়াতে যদি আমি ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে আমার পরকালীন জীবনটা উত্তম হবে চিরস্থায়ী জীবনটা উত্তম হবে এই জন্যই আল্লাহর রাসুল সাল আলি আসালাম উপদেশ দিয়েছেন যে তোমরা অসুস্থতা আসার আগে তোমার সুস্থতাকে কাজে লাগাও তোমার বার্ধক্য আসার আগেই তোমার যৌবন বয়সকে কাজে লাগাও হ্যাঁ ব্যস্ততা আসার পরে আগেই তোমার অবসর টাইমকে কাজে লাগাও রাসুল সাহা এই উপদেশগুলো দিয়ে গেছেন আমাদের সে উপদেশগুলো সামনে রাখতে হবে সেভাবে আমাদের চলতে হবে এবং এই যুব সমাজের সবচাইতে আরও একটা বড় কারণ হল যুব সমাজ আজকে বিচ্ছিন্ন যাপন করছে যুব সমাজ আজকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যখনই থাকবেন তখন বিভিন্ন বাতিল মতবাদ আপনাকে গ্রাস করবে এজন্য আল্লাহ রাসুল বলছেন যে আলাইকুম বিল জামা তোমাদের উপর জামায়াতবদ্ধ জীবন যাপন করা ফরজ ওয়া ইয়াকুম আল ফুরকা বিচ্ছিন্ন জীবন যাপন থেকে তোমরা বেঁচে থাকো তা ইন্নাশ শাইতান মা আল ওয়াহিদ কারণ শয়তান একজন ব্যক্তির সাথে থাকে ওয়া হুয়া মিনাল ইসনাইন আবাদ আর শয়তান দুইজন ব্যক্তিকে দূরে থাকে আপনি দেখবেন বাস্তবেই একটা সন্তান যখন তার বাবা মারা যায় যদি কোনো সন্তানের বাবা মারা যায় আর তাকে গাইড দেওয়ার মতো কোনো অভিভাবক না থাকে খুব কমই আসাই আল্লাহ প্রায় প্রায় যুবক নষ্ট হয়ে যায় বিপদে চলে যায় কেন যে তার গাইড দেওয়ার কেউ নাই এই জন্য যেই যুবকি বিচ্ছিন্ন জীবন যাপন করবে বাতিল মতবাদ গুলো তাকেই টার্গেট করবে যে এ তো কোনো দিকেই নাই কোন নেতৃত্বের অধীনে নাই একেই আমরা আমার দলে ভেড়াইতে পারবো আর এই জন্যই কেউ হয়ে যাচ্ছে আহলুল কোরআন কেউ হয়ে যাচ্ছে চরমপন্থী বিভিন্ন বাতিল মতবাদের সাথে আমরা যুক্ত হয়ে যাচ্ছি এই আমাদের অবশ্যই একটা নেতৃত্বের অধীনে জামাতবদ্ধ জীবনযাপন করলে আমরা ডাইনের বামে আমি যেদিকে গাইতে লাগি না কেন আমাদেরকে গাইড দেওয়ার একটা আমির থাকবে যিনি আমাদেরকে গাইড দিবেন তখন আমি খারাপ পথে যেতে আমার অবশ্যই যাওয়াটা আমার পক্ষে কঠিন হবে সম্মানিত উপস্থিতি এই জন্য অবশ্যই আমাদের সমাজকে যদি সংস্কার করতে চাই একদল যুব সমাজ যারা ঐক্যবদ্ধ শক্তি নিয়ে জামাতবদ্ধভাবে বাতিলের মোকাবেলা করবে বর্তমান সমাজ হচ্ছে সমাজ গতিশীল স্রোতের মোকাবেলা করা সম্ভব অবশ্যই গতিশীল স্রোতের মোকাবেলা ঐক্যবদ্ধ শক্তি দ্বারাই করতে হবে এই জন্য জামাতবদ্ধ জীবনযাপনের কোনো বিকল্প নাই এই জন্য আজকের যারা যুব সমাজ আছে তাদেরকে আহ্বান করবো অবশ্যই আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের প্রকৃত মুত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হওয়ার যে হওয়ার জন্য যে গুনাবলী অর্জন করা দরকার সেই গুনাবলী অর্জনের তৌফিক দান করুন আমিন মুসলিমিন উল্লি ইন্নাহু মুসলিমিন্তকুখ গাফুরুর রহিম